পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি একজন আইনজীবী, আমি একটি ব্যাংকের আইন উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে আমরা বেতন ভুগি না, কাজ করলে ফি পাবো জাস্ট জাস্ট। প্রশ্ন হলো, ব্যাংকের পক্ষে কাজ করলে সুদের ফতোয়া আমার উপর প্রযোজ্য হবে কিনা? আমার কাজ হলো জায়গা জমির ওপিনিয়ন দেয়া, লিগেল নোটিশ, ব্যাংকের পাওনা আদায়, কোর্টে ব্যাংকের জন্য কাজ করা, মর্টগেজ ডিড করা ইত্যাদি। জি ভাই, আপনি যে বলেছেন যে ব্যাংকের গুণে আপনি পড়বেন না, এতে কোনো সন্দেহ নেই, ব্যাংকের চাকরির গুণে পড়বেন না। প্রথমে যেহেতু আপনি এই কাজে জন্য আপনি নিয়োজিত না, আপনি কাজ পাইলে, কোর্টের কাজ পাইলে আপনি একজন সহযোগী হিসেবে কাজ করছেন, সেটার জন্য তো ফি পাবেন, সেটার জন্য টাকা পাবেন, এটা আপনি কোনো বেতনভুক্ত কর্মচারী না। কিন্তু আপনার ওইটুকু জায়গা জায়েজ হবে যতটুকু আপনার জন্য জিনিসটা আপনি হালালের মধ্যে থাকবেন। অর্থাৎ ধরেন আপনি জায়গা জমি ওপিনিয়ন দিলেন যে এটা ঠিক আছে, জমিটা কোনো সমস্যা নেই, এটার জন্য আপনার টাকা দিল, এটা জায়েজ হালাল জালাল কোনো সমস্যা নেই। লিগ্যাল নোটিশ দিলেন, জায়েজ হালাল কোনো সমস্যা নেই। ব্যাংকের পাওনা আদায়, কোর্টের ব্যাংকের জন্য কাজ করা, এখানে হলো সমস্যা, কারণ ব্যাংকের পাওনাটা তো সুদ ভিত্তিক একত্র হয়েছে, আপনি ওইটার জন্য নড়তেছেন। তাহলে যে ব্যক্তি সুদের কাজে সহযোগিতা করবে, তাহলে সে এটা এই তখন হবে হারামের মশলা। আবার যখন মর্টগেজ ডিড করবেন, মর্টগেজ দেওয়া ইসলামে কিন্তু নির্দিষ্ট নিয়ম হচ্ছে কেউ মর্টগেজ দিয়ে টাকা নিতে পারে না, কিন্তু আপনি মর্টগেজ নিয়ে, মর্টগেজ ব্যাংকে নিচ্ছে সুদের জন্য, আপনি সেটার পক্ষ হইয়া কোর্টে গেছেন, আপনি সুদের পক্ষে কাজ করছেন, তাহলে ওইটা হারাম হবে। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার চাকরির ভিতরে, আপনার কাজের ভিতরে কিছু হালাল আছে, কিছু হারাম আছে, কিন্তু যারা সুদী ব্যাংকে চাকরি তাদের পুরোটাই হারাম। আপনার কিছু হালাল আছে কোনটা, যেটা হালাল শরীয়তে, যেটা হালাল রাখছে ওইটা, আর যেটা হারাম, যেটা শরীয়তে হারাম করছে। আপনি বুঝতে পারছেন এতক্ষণে যে আপনার কাজের মধ্যে হালালও আছে হারামও আছে, আপনাকে বেছে শুনে চলতে হবে কোনটা হালাল সেটা করতে পারবেন, যেটা হারাম এটা করতে পারবেন না। সমস্যা একটা আছে, সেটা হচ্ছে আপনাকে তাহলে নিয়োগ দিবে না, না দিলে আল্লাহ তাআলা রিজিক, রিজকুল্লাহ ওয়াসিআ, রাজ্জাক, ইন্নাল্লাহু রাজ্জাকুজুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা তিনি রিজিক দাতা। কোনো ব্যাংক আপনার রিজিক দিবে, কোনো সুদখোর ঘুষখোরও আপনার রিজিক দিবে, বা তাদের আশায় বসে থাকলে আল্লাহর উপর ভরসা আপনার কমে যাবে। আপনি আমি যতই এদের পিছনে দৌড়াই না কেন, আখেরাত আপনার দূরে সরে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত হবে না এমন কোনো কাজে নিজেকে লিপ্ত করা যেখানে আমাকে হালাল হারাম বেছে চলতে পারবো না, যেখানে আমি হারাম হারামের ভিতরে পড়তেই হবে আমাকে, এমন কোনো কাজে আমাদের ইনভলভ হওয়া উচিত নয়। আশা করি বিষয়টি বুঝছেন।